42 অমরপুর মণ্ডলের পক্ষ থেকে আয়োজিত সাংগঠনিক বৈঠকে শনিবার উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। শনিবার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। গন্ডাছড়া মহকুমায় বিশাল যোগদান সভায় অংশগ্রহণের পর অমরপুরে সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠকের উদ্দেশ্য এবং আগামী রাজনৈতিক লক্ষ্য নিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, 23 বিধানসভা নির্বাচনে অধিক আসন নিয়ে রাজ্যে পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যে দায়িত্বভার অর্পণ করেছে সেই লক্ষ্যেই বিভিন্ন জেলা এবং মণ্ডল কর্মসূচিতে চলছে তার প্রবাসে যাত্রা এবং সাংগঠনিক বৈঠক। আমাকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস করে ত্রিপুরা প্রদেশের সভাপতির দায়িত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই আমার দায়িত্ব আরও অনেক বেড়ে যায়। যে আমাদের যে মূল লক্ষ্য, যে 2018 ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা যে প্রতিষ্ঠা হয়েছে, 2023 আবার এই সরকারকে পুনঃ প্রতিষ্ঠা করে এবং সরকারের আসন সংখ্যা বৃদ্ধি করে এবং মানুষের জন্য আরও বেশি করে কাজ করা ভারতীয় জনতা পার্টি, সেই লক্ষ্যমাত্রাকে রেখে আমি বিভিন্ন জেলার সফর আমার শেষ হয়েছে এবং মণ্ডল থেকে মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গেও বৈঠক করা, মণ্ডলকেও জাগরণ করা, তারই লক্ষ্য হিসাবে আজকে গন্ডাছড়ায়ও আমি প্রবেশ করেছি। গন্ডাছড়া মণ্ডলে, রাইমাবেলি মণ্ডলে, এখন অমরপুর মণ্ডলে বৈঠক করছি। তো এরকমভাবে সাংগঠনিক স্থিতি, সাংগঠনিক শক্তিশালী করার মধ্যে আমার এই প্রবেশ। সেই লক্ষ্য নিয়ে অমরপুর মণ্ডলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। অমরপুর মণ্ডলের এই সাংগঠনিক সভায় সাংসদ রেবতী ত্রিপুরা এবং রাজ্য বিজেপির অন্যান্য শীর্ষ সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন। দলীয় কর্মীদের পক্ষ থেকে প্রদেশ সভাপতিকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আরডি নিউজ।